নমস্কার বন্ধুরা অনুপ্রকাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে আপনাদেরকে কড়াইশুটির কচুরি বা মটরশুটির কচুরির রেসিপি করে দেখাবো কড়াইশুড়ির কচুরি তৈরি করার সময় অনেকেরই একটা প্রবলেম হয় তা হলো কচুরিগুলো বেলার সময় পুরটা বেরিয়ে যায় আমি এই রেসিপিটি যেভাবে তৈরি করছি ঠিক সেভাবে যদি আপনারা এই রেসিপিটি তৈরি করেন তাহলে আশা করছি এই প্রবলেমটা আর হবে না তাহলে চলুন আমি এই রেসিপিটি কীভাবে তৈরি করছি তা আপনারা দেখে নেবেন রেসিপিটি শুরু করার জন্য আমি প্রথমে ময়দা মেখে নেব এর জন্য মেজারমেন্ট কাপের তিন কাপ ময়দা একটি পাত্রে ঢেলে দিলাম এবার এই ময়দাতে ময়ান দেব এর জন্য এই ময়দার মধ্যে ছয় চামচ সাদা তেল দিয়ে দেব আপনার এই তেলের বদলে ঘিও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম হাফ চামচ নুন এবার এই তেল ও নুন হাত দিয়ে এইভাবে কচলে কচলে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব কিছুক্ষণ ধরে এইভাবে কচলে কচলে তেল ও নুন ময়দার সঙ্গে মেশাতে মেশাতে যখন দেখবেন যে কিছুটা ময়দা এইভাবে হাতের মুঠোয় নিয়ে একটু চাপ দিলেই দলা পাকিয়ে যাচ্ছে এবং দলাতে একটু চাপ দিলেই দলাটা আবার ভেঙে যাচ্ছে তখন বুঝবেন যে ময়দাতে আপনার ভালো করে দেওয়া হয়ে গেছে ময়দাতে দেওয়া হয়ে গেলে ময়দাতে অল্প অল্প করে জল অ্যাড করতে করতে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে ময়দা মাখাটা বেশি নরম বা বেশি শক্ত যেন না হয় ময়দা মাখাটা যাতে বেশি নরম না হয়ে যায় তার জন্যই ময়দাতে একবারে বেশি জল না দিয়ে অল্প অল্প করে জল ঢালতে ঢালতে ময়দাটা মাখতে হবে ময়দাটা মাখা হয়ে গেছে আমি এখন এই ময়দার ডোটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আমি এখন একটা মশলা তৈরি করে নেবো এই জন্য একটা মিক্সার জারের মধ্যে দুই ইঞ্চি আদার টুকরো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা এখানে লঙ্কার পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আর দিয়ে দিলাম এক চামচ জিরে ও এক চামচ মৌরি বন্ধুরা এই মৌরিটা কিন্তু আপনারা কোনোভাবেই স্কিপ করবেন না এবার এই মশলাগুলোর মধ্যে সামান্য একটু জল দিয়ে মিহি করে পেস্ট করে নেব দেখুন মশলাগুলো আমি পেস্ট করে নিয়েছি এবার এই একবারটি কড়াইশুঁটি আমি মিহি করে পেস্ট করে নেব এর জন্য এই কড়াইশুঁটিগুলোকে একটা মিক্সার জারের মধ্যে ঢেলে তার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে তারপর এই কড়াইশুঁটিগুলোকে পেস্ট করে নেবো যাতে এই কড়াইশুঁটিগুলো একদম মিহি করে পেস্ট হয় আমি এখানে আপনাদের একটা টিপস দিতে চাই যে কড়াইশুঁটিগুলো পেস্ট করার সময় যদি খুব মিহি করে পেস্ট করেন আপনারা তাহলে এই পুর ভোরে কচুরিগুলো বেলার সময় ফেটে যাবে না দেখুন আমি মটরশুটিগুলো খুব মিহি করে পেস্ট করে নিয়েছি এবার আমি একটা কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি এই তেলের মধ্যে হাফ টি স্পুন কালো জিরে ও সামান্য পরিমাণ হিং দিয়ে ফোড়ন দিলাম এবার এই ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়েই একটু আগেই যে একটা মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে ঢেলে দিলাম এবার এই মশলাটা নাড়াচাড়া করতে করতে ভালো করে কষিয়ে নেব মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি আমি এখন এই মশলার মধ্যে পেস্ট করা কড়াইশুটি ঢেলে দেব এবার এই পেস্ট করা কড়াইছুটি মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে নাড়াচাড়া করতে থাকব আর এর মাঝেই এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন ও হাফ টেবিল স্পুন চিনি এবারে নুন ও চিনি পেস্ট করা কড়াইশুঁটির সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকব অনবরত নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন যে কড়াইশুঁটির পেস্টটা রকম অন্যের মতো তৈরি হয়ে যাচ্ছে তখন বুঝবেন যে কচুরির পুরটা আপনার রেডি দেখুন কড়াশড়ির পেস্টটা কেমন মন্ডের মতো তৈরি হয়ে যাচ্ছে অতএব কচুরির পুরটা আমার রেডি আমি এখন এই পুরটাকে অন্য একটি পাত্রে নামিয়ে নেব এবার এদিকে দেখুন আমি এই কচুরির জন্য যে ময়দাটা মেখেছিলাম সেটাকে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো রেস্টে রাখা হয়ে গেছে এবার আমি এই কভারটাকে সরিয়ে দিয়ে এই ময়দার ডোটাকে আরও একটু মেখে নেব এবার এই ময়দার ডো থেকে সম আকারে কয়েকটা লিচি কেটে নেব এই লেচিগুলোর সাইজ কত বড় হবে তা নির্ভর করবে আপনি কচুরিগুলো কত বড় করবেন কচুরিগুলো আমি একটু বড় সাইজের করব তাই লেচিগুলোর সাইজটাও একটু বড় রাখছি এবার আমি এই লেচিগুলোতে পুর ভরে নেব এর জন্য এই সমস্ত লেচিগুলোকে আমি প্রথমে হাতের তালুর সাহায্যে গোলাকার করে নিয়ে চ্যাপটা চ্যাপটাশেপ দিয়ে নিলাম তারপর এই ঠান্ডা করে নেওয়া পুরগুলোকে ঠিক যতগুলো ময়দার লেচি কাটা রয়েছে ততগুলোই সম আকারে দলা করে নেব যাতে প্রত্যেকটা কচুরির মধ্যে পুরের পরিমাণ সমান হয় সম আকারে পুরের দলা গড়ে নিয়েছি আমি এখন এই পুরগুলোকে কিভাবে এই ময়দার লেচিগুলোর মধ্যে ভরে সিল করে দিচ্ছি তা একটু দেখে নিন পুরটাকে লেচির মধ্যে ভরার পর এইভাবে একটু লেচিটাকে চাপ দিয়ে দিয়ে বড় করে নিচ্ছি যাতে পুরগুলো লেচির ভেতরে সব দিকে সমানভাবে ছড়িয়ে যায় এর ফলে দেখবেন লেচিগুলো বেলার সময় বেশ সুবিধা হচ্ছে আর কচুরিটা বেলার পর দেখবেন পুরগুলো কচুরির ভেতরে সমভাবে ছড়িয়ে রয়েছে আমি আরও একটা লেচিতে পুর ভরে দেখিয়ে দিচ্ছি আমি ঠিক একইভাবেই সমস্ত পুরগুলোকে ময়দার লেচির মধ্যে ভরে নিয়েছি এবার আমি এই পুর ভরা লেচিগুলোকে বেলে নেব এর জন্য যে জায়গাটায় বেলবো সেই জায়গাটায় একটু তেল মাখিয়ে নিচ্ছি আর বেলনিতেও একটু তেল মাখিয়ে নিচ্ছি এবার এই পুর ভরা লেচিটাকে বেলে নেব দেখুন কচুরিটা বেলার সময় কচুরি থেকে একটু পুর বেরিয়ে যায়নি আমি ঠিক একইভাবেই বাদ কচুরিগুলো বেলে নেব এবার আমি একটা কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিলাম এবার এই তেলের মধ্যে এক এক করে কচুরিগুলো ছেড়ে দিয়ে কচুরিগুলো উল্টে পাল্টে নিয়ে ভালো করে ভেজে নেব কচুরিটা আমার ভাজা হয়ে গেছে আমি এখন এই কচুরিটাকে তেল থেকে তুলে নেব আমি ঠিক একইভাবেই বাদবাকি কচুরিগুলো ভেজে নেব তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দেবেন আর তার সঙ্গে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে থ্যাংক ইউ